গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। চলো আজকে আমরা একটু খাতায় কাজ করি। আমি তোমাদেরকে সহজ পাঠ ও বর্ণ পরিচয় বই থেকে কিছু কাজ খাতায় করতে দিয়েছি। দেখো কি করতে দিয়েছি, একের দাগে দেখো কি আছে। এক কথায় উত্তর দাও। আমি দেখো এখানে কিছু প্রশ্ন দিয়েছি, ওখানে শুধু উত্তরটা তোমাদের লিখতে হবে। দেখো কয়েকটা কি প্রশ্ন আছে। দাদা কোথায় যায়, এটা আমরা প্রত্যেকে পারবো, আমরা পড়েছি। দাদা কোথায় যায় বলো তো? হাটে। শুধু হাটে কথাটা, হাটে বানানটা তোমাদের এখানে লিখতে হবে। দেখো আমি কিভাবে লিখেছি, হয় আঁকা টয়ে একা হাটে, ঠিক আছে। কয়েকটা দেখো কি আছে। মামার গায়ে কি রঙের শাল আছে, আমরা পড়েছি, আমরা পারবো। গয়েরটা দেখো, বামি কি দিয়ে ঘটি মাঝে, এটাও তোমরা পারবে, তোমরা প্রত্যেকে পড়েছো। তারপর ঘয়েরটা দেখো, কে মিটি মিটি চায় আর মাছ ধরে, এটাও তোমরা লিখে ফেলবে, ঠিক আছে। তারপরে দুয়ের দাগের দেখো কি দিয়েছি। হস্যকার যোগে দুই অক্ষর যুক্ত ছটি বানান লেখো, তোমরা প্রত্যেকে বর্ণ পরিচয় বইয়ে হস্যকার যোগের বানান পড়েছো, তোমরা প্রত্যেকে খাতায় সেটা লিখে ফেলবে, ঠিক আছে। চলো বাই।